হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমরকার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আজকের ভিডিওতে আমরা একটা পেন্ডেন্ট দেখব, এবং এটা হচ্ছে সেই ডিজাইন যেটা আমি নিজে ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটা তোমাদের এর আগের একটা ভিডিওতে শর্ট ভিডিওর ওপর আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে শর্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওকে, তো চলো এই ভিডিওটাতে আমরা দেখে নিই যে এই পেন্ডেন্টটা কীভাবে তৈরি করা যায়, কীভাবে তৈরি করা হয়। ওকে, আর যতখানি পারবো আমি তোমাদের এই জিনিসটাকে খুব ইজিভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করাবো। ওকে, আর চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আর কিছু মাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি, তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করলাম। তো দেখো, পেন্ডেন্টটা আমি 30 mm, মানে 30 mm আমার একটা লাইন নিয়ে এই 30 mm অনুযায়ী আমার পেন্ডেন্টের ডিজাইনটাকে আমি বড়ো করে রেখেছি। ওকে, তো এই ডিজাইনটা কীভাবে বড়ো করতে হয় সেই জিনিসটা তো আশা করছি তোমাদের দরকার পড়বে না বলার, কেননা এর আগের আমি অনেক ভিডিওতে তোমাদের এই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, তো চলো তাহলে পরবর্তী স্টেপটা তোমাদের আমি দেখিয়ে দিই। সবার প্রথম এখান থেকে আমি নেব একটা বোথ সাইড লাইন। ওকে, নেওয়ার পর এখান থেকে আমি একটা সার্কেল নেব, সার্কেলটাকে আমার ডিজাইন অনুযায়ী বড়ো করব। ওকে, এতটা বড় করার পর এবার আমাকে কী করতে হবে, তো এখান থেকে আমার ডিজাইনটাকে আমি আগে এই সার্কেলটার অনুযায়ী বসিয়ে নিই। বোঝা গেল জিনিসটা? এই সার্কেলটার মাপে আমার ডিজাইনটা চলে এলো, তাই তো? তো এবার আমি আবার সেম এখান থেকে লক করে দিলাম। ওকে, তো চলো এবার আমি কি করব, এই সার্কেলটাকে সিলেক্ট করব, করে অফসেট করব। এটা 4 mm, 5 mm। ওকে, 5 mm অফসেট করার পর এবার দেখো কি করবে, এখান থেকে একটা নর্মাল লাইন, আগে আমাকে নেয়ারটা চালু করতে হবে, এখান থেকে একটা লাইন এখানে অবধি ড্র করে রেখে দাও। ওকে, দেওয়ার পর পুরোটাকে সিলেক্ট করে হাইড করে দাও, সরি, পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে হাইড করে দাও। ওকে, এবার তাহলে কি করতে হবে, এখানে যে ফুলটা যে তৈরি হয়ে আছে না, এই ফুলটা থাকা আমাকে তৈরি করতে হবে, তাই তো? তো এখান থেকে আমি একটা পয়েন্ট নেব, নেয়ারে সেম সার্কেল পয়েন্টটাকে সিলেক্ট করে, পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটা 7 mm-এর একটা আমি সার্কেল ড্র করব। ওকে, করার পর আবার একটা সার্কেল নেব, পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে 1.5-এর একটা সার্কেল আমি এইভাবে তৈরি করব। ওকে, এবার আর একটা এখান থেকে সার্কেল নেব, পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে এটাকে 2 mm-এর একটা আমি সার্কেল দেবো। ওকে, সার্কেলটাকে সিলেক্ট করে ঠিক উপর দিকে এইরকমভাবে নিয়ে আমি চলে যাব, ঠিক আমার 7 mm-এর যে সার্কেলটা আছে সেই লাইনটার একদম শেষ মাথায় আমি নিয়ে যাবো, এর পয়েন্টটাকে অন করব। ওকে, একটা পয়েন্টকে সিলেক্ট করে রেখে এটাকে আমি ড্রপ শেপ দেবো। হয়ে গেল, বোঝা গেলো? এখানে আমার একটা ড্রপ শেপ হয়ে গেল। এবার দেখো, এটা আমার নর্মাল একটা ড্রপ শেপ। ওকে, এবার এই ড্রপ শেপটাকে আমি একটা ফুলের যে পাপড়ি হয় সেই রকম আমি একটা শেপ বানাবো। তার জন্য কী করতে হবে, ইন্টারেপ কার্ভ। ওকে, যাবতীয় যা কিছু ড্রয়িং তোমরা করতে চাইবে সব কিছু কিন্তু ইন্টারেপ কার্ভের উপর তোমাদের করতে হবে। আর এই কথাটা আমি এই জন্যই বলছি, যেসব বন্ধুরা আমার এই লাইনে নতুন আছো, তো তোমাদের যাতে একটুখানি হেল্প হয় সেই জন্য আমি জিনিসটাকে তোমাদের বোঝানোর আমি চেষ্টা করাচ্ছি। ওকে, বুঝা গেল? এখানে আমি একটা কার্ভ ড্র করে নিলাম, তাই তো? এটাকে আমি করবো মিরর। ওকে, ড্রপ যে শেপটা আছে ওটাকে আমি ডিলিট করে দেবো, দেওয়ার পর এর পয়েন্টটাকে আমি অন করবো। ওকে, করার পর এই জিনিসটাকে স্মুথ করে নিতে হবে, চোখের আঞ্চাতে যতখানি হয় জিনিসটাকে স্মুথ করে নিতে হবে। ওকে, নেওয়ার পর এই পয়েন্টটাকে সিলেক্ট করব, করে এটাকে নিচের দিকে নামিয়ে নেব। বোঝা গেল জিনিসটা? আবার সেম এখান থেকে এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে রেখে একদম উপরে, মানে 7 mm-এর যে কার্ভটা আছে তার শেষ মাথায় আমি নিয়ে চলে যাব, তাই তো? আবার এখান থেকে পয়েন্টটাকে সিলেক্ট করব, করে জিনিসটাকে অল্প একটুখানি ব্যান্ড দিয়ে দেবো। ওকে, এই পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে একটুখানি ব্যান্ড করে দেবো। বোঝা যাচ্ছে জিনিসটা? আর এই পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে একটুখানি এটাকে কমাতে হবে, বুঝলে তো? এই দুটোকে সিলেক্ট করে রেখে আমি একটু কমিয়ে দিলাম। ওকে ফ্রেন্ড, এ দেখো আমার এখানে একটা ফুলের পাপড়ি গোছের আমার একটা কার্ভ আমি পেয়ে গেলাম। ওকে, এটাকে দেবে জয়েন্ট করে। এবার এই কার্ভটাকে সিলেক্ট করে রেখে অ্যারে পোলার করবে,
পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে সিক্স ডবল এন্টার। ওকে, দেওয়ার পর দেখো আমার এই যে যে পাপড়িটা আমার যে তৈরি হলো এই দুটোর মধ্যে গ্র্যাজুয়েশানটা অনেকটা রয়ে গেছে, তাই তো? তো এবার আমি কী করব, এখান থেকে স্কেল ইউজ করব। যেহেতু আমার মাপটা হচ্ছে 7 mm-এর ভিতরে রাখতে হবে, তো সেই জন্য আমি 7 mm-এর উপর থেকে জিনিসটাকে বাড়িয়ে নেব এইরকমভাবে, বোঝা গেলো জিনিসটা? আর একটুখানি এটাকে কমিয়ে নেবে, একটু সামথিং বাড়াতে হবে, যেন এই দুটো কার্ভের যেন টাচে তোমার এই পার্টটা যেন থাকে। ওকে, বোঝাচ্ছে? এখানে আমার একটা অলরেডি ফুল তৈরি হয়ে গেল, তাই তো? এবার আমি কি করব, এই 7 mm-এর যে কার্ভটা আছে ওটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করব, গ্রুপ করে নেব। ওকে, নেওয়ার পর এটাকে কপি করব ঠিক এই জায়গাটায়। ওকে, আর একটা কপি করব ঠিক এই জায়গাটায়। ওকে, নেওয়ার পর এটাকে সিলেক্ট করব, করে পয়েন্টটাকে সিলেক্ট করব। এই যে পয়েন্টটাকে সিলেক্ট করে ঠিক এর নিয়ারে ছেড়ে দেবো। নিয়ারে কেন দিলাম, কেন আমার যে সেন্টারের যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার যেন সিধে সিধি এই জিনিসটা থাকে। ওকে, তো আমার এখানে তিনটে ফুল আমার রেডি হয়ে গেল। এবার আমার কার্ভটাকে আনহাইড করব। ওকে, তো এবার তাহলে চলো 3D-টা করা যাক। এটাকে কপি করে আমি এক সাইড করে নিলাম। আচ্ছা, কপি করার আগে একটা পয়েন্ট লাগবে, যে পয়েন্টটা আমার সেন্টারটাকে আমাকে হেল্প করাবে যে এই জায়গাটা আমার সেন্টারটা আছে। ওকে, এটা একটা অন্য লেয়ারে আমি হাইড করে দিলাম। তো এবার চলো এটাকে 3D করা যাক। সর্বপ্রথম আমি ডিজাইনটাকে হাইড করে দেবো। দেওয়ার পর এই সব কটা কার্ভকে সিলেক্ট করে হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে এক কপি নেব, পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে সেন্টার করে নেব। ওকে, এবং এটাকে হাইড করে দেবো, বোঝা গেল? আবার সেম এখান থেকে একটা সার্কেল নেব, এটাকে আমাকে ডোম দিতে হবে। ওকে, তো ডোমটা দেওয়ার জন্য আমি মোটামুটি সার্কেলটাকে একটুখানি বড় রাখলাম। ওকে, রাখার পর এখান থেকে আমি নেব ইলিপস, A4 মানে সেন্টার করলাম, আর এই ডোমটা আমি ঠিক দেব এতটা। ওকে, দেওয়ার পর কার্ভগুলোকে সিলেক্ট করবে, করার পর এই যে পলি সার্ফেসটা যে তোমার তৈরি হলো এর উপরে এটাকে প্রজেক্ট করে দেবে, বোঝা গেল? উপরেরটাকে আনহাইড করে নিচেরটাকে ডিলিট করে দাও, বোঝা গেল? আমার এখানে অলরেডি সারফেসের উপর আমার কার্ভটা আমার প্রজেক্ট হয়ে গেল, তাই তো? মানে আমার একটা খালের উপরে আমি আমার ফুলটা যে তৈরি হচ্ছে সেটাকে আমি পেয়ে গেলাম। ওকে, এবার আমি কি করব, এটাকে আমাকে এক একটা সারফেস বানাতে হবে। ওকে, যে সারফেসটাকে আমাকে ডোম দিতে হবে, তো তার আগে আমি কি করব ফ্রেন্ড, এই যে পলি সারফেসটা আছে এটাকে একটু মুভ করে সাইডে সরিয়ে নিয়ে 20 mm আমি সাইডে সরিয়ে নিলাম, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, বোঝা গেলো? দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি একটা ডোমের ওপরে আমি একটা ফুল পেয়ে গেলাম। এবার কি করবে, এই যে একটা পাপড়িকে সিলেক্ট করবে, ওকে, যে কোনো একদিকের একটা পাপড়িকে সিলেক্ট করবে, করে এখান থেকে KZ-ED ইউজ করবে, বাউন্ডিং বক্স সি প্লেন ডাবল এন্টার। ওকে, যাওয়ার পর এই পয়েন্টটাকে ভিতরের পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। ওকে, করার পর এটাকে ডাউন করে দাও, 1, 2, 3, 4, 5 0.5 আমি ডাউন করে দিলাম। দেওয়ার পর এই পয়েন্টটাকে এবার এইটাকে যেহেতু ডাউন করলাম, এবার এটাকে উপর দিকে তুলতে হবে, 1, 2, 3, 4, বোঝা গেল? আর এইটাকেও সেম 1, 2, 3 অল্প করে আমি উপর দিকে তুলে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ডিলিট করে দেবো। দেওয়ার পর এই কার্ভগুলোকে যে কটা আমার ডোমের উপরে আছে সেই কটাকে আমি সিলেক্ট করব, করে ডিলিট করে দেব। ওকে, দেওয়ার পর এইটাকে এই কার্ভটাকে সিলেক্ট করব, করে এখান থেকে প্যাচ ইউজ করব, প্যাচ, বোঝা গেলো জিনিসটা? ক্লিয়ার? তো এবার হওয়ার পর আমায় কী করতে হবে, এটাকে, এটা তো নর্মাল একটা পাপড়ি হলো, ওকে, এটাকে একটু ডিজাইন আমাকে তৈরি করতে হবে, মানে এটাকে একটু শেপ আমাকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি কী করব, এখান থেকে একটা লাইন নেব, মিডিল টু মিডিল, যেহেতু এটা আমার 2D-র ওপরে আমার একটা মানে ফুলটা রেডি আছে, তো এইটার উপরে আমি কাজটা করব, করে এই কার্ভটাকে আমি এখানে কপি করে নেব। ওকে, তো আমি আশা করছি যে তোমরা আমার শেষ পর্যন্ত সাথ দেবে। ওকে, আর এক একটা স্টেপ আমি যে তোমাদের দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই এই জিনিসটাকে ভালো লাগবে এবং
খুব আইডিয়া পাবে, এটা আমার বিশ্বাস রইল তোমাদের কাছে। ওকে, তো দেখো এই যে কার্ভটা পেলে এখান থেকে রিভিল করবে। আর আরেকটা কথা, যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ওটা কিন্তু ভুলো না। ওকে ফ্রেন্ড, এবার দেখো আমি পয়েন্টটাকে অন করলাম, সাতখানা পয়েন্ট নিয়ে আমি রিভিল করলাম এবং পয়েন্টটাকে আমি অন করে নিলাম। ওকে, নেওয়ার পর এইদিকে একটা ছেড়ে দ্বিতীয় নম্বর পয়েন্টটাকে সিলেক্ট করবে, আবার সেম সাইডে উল্টো সাইডে এদিকটা ছেড়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করবে, করার পর এটাকে উপর দিকে তুলবে, 1 2 3, বোঝা গেল? সেন্টারের যে পয়েন্টটা থাকবে সেটাকে 1 2 3 উপর দিকে তুলে দেবে। বুঝতে পারছো জিনিসটা, একটা আমার কীরকম কার্ভ আমি পেয়ে গেলাম, তাই তো? এই কার্ভটাকে সিলেক্ট করে কপি করবে, কপি মুভ তোমাদের যেটা সুবিধা তোমরা করতে পারো। ওকে, আর এইটা ঠিক মিডিলে গিয়ে কার্ভটাকে ছেড়ে দেবে, বুঝে গেল? যাওয়ার পর এই কার্ভটাকে একটু সিলেক্ট করতে হবে, করে এখান থেকে রোটেট 3D ইউজ করতে হবে। এটা মনে হচ্ছে সেন্টারে ঠিক বসেনি। ওকে, এটাকে ঠিক এর মিডিলটাতে বসাতে হবে, বুঝলো তো? এই যে এর মিডিল এইখানটায় আছে। যাওয়ার পর রোটেট 3D, এন্ড টু এন্ড। ওকে, করার পর এটাকে একটুখানি পিসটার অনুযায়ী, পিসটা তোমার যেরকম লেভেলে ডোমটা আছে সেরকম অনুযায়ী কার্ভটাকে ঠিক করে নিতে হবে। নেওয়ার পর এই যে কার্ভটা বাইরের দিকে যে কার্ভটা ছিল এটাকে এক্সপ্লোর করে দাও। দেওয়ার পর এই একটা কার্ভ, আচ্ছা এটাকে আমি একে ডিলিট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো তোমার জিনিসটা ঠিক কীরকম হয়ে আছে? এবার দেখো এই কার্ভটা আর এই কার্ভটাকে সিলেক্ট করো এবং এই কার্ভটাকে সিলেক্ট করো। তিনটাকে সিলেক্ট করার পর এখান থেকে ইউজ করো সারফেস ফ্রম কার্ভ নেটওয়ার্ক, এটাকে ওকে করে দাও। বুঝেছো জিনিসটা? শেপটা পাপড়িটার একটু শেপটা চেঞ্জ হয়ে গেল এবং এটাকে দেখতেও খুব ভালো লাগছে, তাই তো? তো এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে এটাকে সলিড বানিয়ে নেব -0.8-এর এবং এটাকে ডিলিট করে দেবো। বোঝা গেলো জিনিসটা? এখানে আমার একটা ফুলের পাপড়ি রেডি হয়ে গেলো, তাই তো? এবার এই পাপড়িটাকে সিলেক্ট করে অ্যারে পোলার করতে হবে 6 double enter দিয়ে। বুঝে আছে জিনিসটা? ফুলটা রেডি হয়ে গেলো। তো হওয়ার পর এখান থেকে নেবে স্পিয়ার, পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে 1.5-এর হাফ হবে, তার মানে 0.75 হবে, তাই তো? তবেই টোটাল দাঁড়াচ্ছে 1.5-এর বল পিস। ওকে, এবার এই বলটাকে সিলেক্ট করে রেখে একটু নিচের দিকে করে দাও, একটু বেশি না, হালকা করে নিচের দিকে করে দাও। বোঝা গেলো জিনিসটা? এবার দেখো এই কার্ভটাকে ডিলিট করে দাও, আর প্রয়োজন নেই। এই পলি সারফেসগুলোকে সবকটাকে সিলেক্ট করো, বলটাকে সিলেক্ট করো এবং এর সাথে সাথে তোমাদের এই পয়েন্টটাকে কিন্তু রাখতে হবে, বুঝলে তো? এই পয়েন্টটাই কিন্তু মেন জিনিস। এই জিনিসটাকে সবকটাকে একসাথে নিয়ে গ্রুপ করে নাও। বোঝা গেলো? যাওয়ার পর এবার এই যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমি এক কাজ করবো, এখান থেকে ডিলিট করে দেবো। ওকে, এখানে আমার একটা ফুল পিস আমার রেডি হয়ে গেল, তাই তো? তো এবার চলো, এবার তাহলে আমার 3D করা কোনটা বাকি রয়ে গেল? এই যে রাউন্ড শেপের যে আমার শেপটা আছে পেন্ডেন্টার, সেই জিনিসটাকে 3D করতে হবে এবং এর মধ্যে আমাকে জালি তৈরি করতে হবে, তাই তো? তো এর জন্য আমি কী করবো, আমার যে পলি সারফেসটা আছে এটাকে আমি মুভ করে নেব, একটু উপর দিকে মুভ করে নিলাম। এটাকে এক প্রকারের বলতে পারো আলাদাই রেখে দিচ্ছি, এখন আমি আলাদা রাখছি, পরে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, এই কার্ভগুলোকে সবকটাকে গ্রুপ করে দিয়ে আমি হাইড করে দিলাম। দেওয়ার পর এখানে একটা কার্ভ তোমরা ড্র করে রেখেছিলে, মনে আছে তো? এই কার্ভটাকে সিলেক্ট করো, করে রাখার পর এখান থেকে রিভিল ইউজ করো। এটা 7 আছে, এটাকে 3 দিয়ে রিভিল করো, 3 পয়েন্টটাকে অন করো, সেন্টারের পয়েন্টটাকে সিলেক্ট করো। করার পর এটাও সেম প্রসেস, এটাকে উপর দিকে তোমাদের ডোম দিতে হবে। আর এই জিনিসটা দেখো, এটা কোনো মাপ মানে পারফেক্ট মাপ আমি তোমাদের কোনো দিতে পারছি না, এটা তোমাদের চোখের আঞ্জাতে জিনিসটাকে কিন্তু করে নিতে হবে। ওকে, আর এই খালটাকে আমাদের এই বাঙালিদের হিসাবে মানে বাঙালিদের ভাষায় এটাকে টায়ার খাল বলা হয়। ওকে, আর এটাকে রাউন্ড খালও তোমরা বলতে পারো, বোঝা গেলো? এবার এই কার্ভটাকে সিলেক্ট করার পর এখান থেকে স্টার্ট পয়েন্ট নেবে, এন্ড এন্ড আর এর মিডিল। দেওয়ার পর এটাকে ডিলিট করে দাও। বুঝে যাচ্ছে আমার একটা কার্ভ এখানে আমার কীরকম টাইপের মানে ড্রটা হয়ে আছে? এবার তাহলে কি করব, এইখানের কার্ভটা আর এইখানের কার্ভটাকে সিলেক্ট করব, করার পর সুইপ টু ইউজ করব
এই কার্ভটার সাথে। বোঝা যাচ্ছে জিনিসটা আমার ঠিক খালটা কীরকম হলো? বোঝা যাচ্ছে তো একদম খুব ভালোভাবে? এবার দেখো, এর উপরে আমাকে জালি তৈরি করতে হবে, বুঝলে তো? জালি মানে তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই ডিজাইনটা। এ দেখো, এই যে জালিগুলো দেখতে পাচ্ছ, এটা আঁশ জালি বলা হয়। ওকে, তো এই জালিগুলোকে এবার আমাকে তৈরি করতে হবে, তাই তো? তো এবার আমি কী করবো, ডিজাইনটাকে আমি হাইড করে দিলাম। দেওয়ার পর এই যে সারফেসটাকে পেয়েছো না, এই সারফেসটাকে ক্রিয়েট ইউভি কার্ভ করো। এই যে ক্রিয়েট ইউভি কার্ভ, ওকে, বোঝা গেলো জিনিসটা? এখানে আমার একটা কার্ভ আমি পেয়ে গেলাম, যেই কার্ভটার মাপ হচ্ছে এই সারফেসটা। মানে এই সারফেসটা রাউন্ড শেপে আছে, এটাকে যদি ফ্ল্যাট করে সোজা করা হয় তো এই কার্ভটার মাপই আসবে। বোঝা গেলো? এটা হলো শর্টকাট পদ্ধতি। তো এবার আমি কি করব, এই সারফেসটাকে আমি এখান থেকে হাইড করে দিলাম। দেওয়ার পর এখানটায় আমার যেহেতু আমি একটা কার্ভ অলরেডি পেয়ে গেছি না, এটার মিডিল করব আমি আগে। ওকে, এই যে মিডিল আর এর মিডিল, ওকে, আবার সেম এর মিডিল থেকে এইখানটার মিডিল। এটা কেন করলাম? এর মিডিলটা করা একদম খুবই প্রয়োজন আছে, বুঝলে তো? কেননা আমি যে জালিগুলো করবো না, জালিগুলো পারফেক্ট মাপে কিন্তু মানে এই যে অর্ধেক অবধি যাবে না। ওকে, তো তার জন্য কি করতে হবে আমাকে? আচ্ছা চলো, আমি তোমাকে তোমাদের এই জিনিসটাকে কাজটা করতে করতে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো তো, ডিজাইনটা করার জন্য মানে ওই যে আঁশ টাইপের যে ডিজাইনটা তোমাদের আমি দেখালাম, ওটাকে করার জন্য কী করবে দেখো, এখান থেকে নেবে স্টার্ট পয়েন্ট। ওকে, ঠিক এর এন্ড থেকে এর এন্ড অবধি কার্ভটাকে ড্র করে এটা তোমাদের চোখের আঞ্জাতে জিনিসটাকে ঠিক এইরকমভাবে করে নিতে হবে, এবং এটাকে কপি করে এই দিকটা নিচেই করে নিতে হবে। বোঝা গেলো? যাওয়ার পর এই দুটোকে সিলেক্ট করে মুভ করে, সরি মুভ নয়, এটা রোটেট করতে হবে, রোটেট করে এটাকে এইরকমভাবে সরিয়ে নাও, মানে মুভ করে, এই সরি মানে এর মুভমেন্টটাকে ঘুরিয়ে নাও। ওকে, নেওয়ার পর বোঝা গেলো আমি জিনিসটাকে, আমার যে কার্ভটা যে আমি ড্র করলাম ওইটাকে ঠিক আমি কে মানে কোন পজিশানে রাখছি, বুঝতে পারছো তো? ঠিক আছে, এটা আড়ে আড়ে হবে না, এটা হবে লম্বে লম্বে। ওকে, এবার দেখো এই কার্ভটাকে সিলেক্ট করো, কপি করো এন্ড থেকে এইটার মিডিল অবধি। বোঝা গেল? যাওয়ার পর এই তিনটাকে সিলেক্ট করো, করার পর এখান থেকে আবার সেম কপি এন্ড মিডিল আর মিডিল। ওকে, যাওয়ার পর এবার দেখো তিনটেকে মানে তিনটে কার্ভ করার পর এই নিচের দিকটাতে বেরিয়ে যাচ্ছে একটুখানি, তো এর জন্য কী করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে। করার পর এখান থেকে ইউজ করতে হবে স্কেল। ওকে, এর মিডিল থেকে একদম এইখান অবধি। তার মানে কী হলো, আমার যে সারফেসটা যে আমি বানিয়েছিলাম, যেটা টায়ার খেলার উপরে যে সারফেসটা বানিয়েছিলাম, সেইটার মাপেই দেখো এসে গেছে, তাই তো? এবার তাহলে এটাকে কী করতে হবে বলো তো, কপি করে নিতে হবে, এই যে এন্ড টু এন্ড। আচ্ছা, এখানে আর একটা জিনিস করতে হবে, বুঝলে তো? সেটা হলো এই যে কার্ভটা আছে না মিডিলের, এটাকে কপি করে সেম এন্ড থেকে একদম এইখানটার এন্ড অবধি নিয়ে চলে যাও। যাওয়ার পর এই যে মিডিল যে কার্ভটা আছে এটাকে সিলেক্ট করে রেখে ট্রিম করে নাও, ওই যে বাইরের দিকে যে এক্সট্রা যেটা আছে না সেটাকে ট্রিম করে নাও। নেওয়ার পর এটাকে সিলেক্ট করে রেখে এখান থেকে করে নাও মিরর, বোথ সাইডে চলে এলো তো, এটাকে কপি করে নাও। ওকে, তার মানে কী হলো, এটা আমার পুরো ম্যাচিং হয়ে গেলো, তাই তো? এবার আমি কী করবো, টোটালটাকে সিলেক্ট করবো, করার পর এখান থেকে ইউজ করবো কপি এন্ড টু এন্ড। বুঝা যাচ্ছে? আচ্ছা, আর একটা লাগবে, বুঝলে তো? আর একটা লাগবে বলতে ঠিক এই জায়গাটাতে আর একটা লাগবে, এটাকে আর এটাকে সিলেক্ট করে রেখে কপি করে নেব ঠিক এই জায়গাটায়। ওকে, যাওয়ার পর আবার আমি সিলেক্ট করব এখান থেকে কপি। বুঝা যাচ্ছে জিনিসটা ঠিক কীরকম পজিশানে এগোচ্ছে আমার কার্ভগুলো? এবার দেখো এখানে আর একটা জিনিস বোঝার আছে, কার্ভগুলো আমি যে কপি করলাম সেই কার্ভগুলো দেখো, আমার যে মিডিলের যে কার্ভটা আছে না সেইখান থেকে এটা ওভারঅল হয়ে বেরিয়ে গেছে। ওকে, তো এই এর জন্য কী করতে হবে, নয় আমাকে এই এই যে ডিজাইনগুলো আমি যে বানালাম এটাকে নয় একটু বাড়িয়ে দিতে হবে, নয় একটু কমিয়ে দিতে হবে। ওকে, তো আমার হিসাবে এটাকে কমালে প্রবলেম হয়ে যাবে, তো আমি কী করব, এই যে ইন পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে ইন পোর্শনটা আমি এইখানে অবধি জিনিসটাকে বাড়িয়ে নেব। তো আমি কী করব, এটাকে সিলেক্ট করব টোটালটাকে, টোটাল ডিজাইনটাকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি ইউজ করব স্কেল, ঠিক এর মিডিল থেকে এইখান থেকে একদম এই জায়গাটায় অবধি। বোঝা গেল? এবার এই মিডিলের কার্ভটাকে আমি সিলেক্ট করব, করার পর এখান থেকে ইউজ করব ট্রিম,
এক্সট্রা যে কার্বন আছে না সেইগুলোকে আমি এখান থেকে কেটে পরিষ্কার করে নেব। কেননা তাহলে আমার একটা হিসাবের মধ্যে জিনিসটা রয়ে গেল, তাই তো? মানে এটা অর্ধেকের মধ্যে আমার এই ডিজাইনটা দাঁড়াচ্ছে। এবার আমি এটাকে সিলেক্ট করে যদি আমি এটাকে দেখো মিরর করে নিই, এটাকে যদি আমি মিরর করে নিই তো আমার ডিজাইনটা দেখো সেম, আমার এদিকটাও যেরকম আছে এদিকটাও সেরকম আছে, এবার মিডিলটা তো বোঝা যাচ্ছে না। ক্লিয়ার তো জিনিসটা? তো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব বলো তো, এই যে আমার টোটাল কার্বন আছে না সব কটাকে আমি সিলেক্ট করব। ওকে, সব কটাকে আমাকে সিলেক্ট করতে হবে। করার পর এইখানটায় বাকি হয়ে গেছে, করার পর এটাকে আমি করে দেবো গ্রুপ। ওকে, গ্রুপ কেন করলাম, কেননা আমার নহলে এই যে যে কাজটা আমি পরবর্তী স্টেপে করতে চলেছি না সেটার জন্য প্রবলেম হয়ে যাবে, বুঝলে তো? তো দেখো আমার ডিজাইন রেডি। এবার আমি কি করব, যে সারফেসটাকে আমি হাইড করেছিলাম সেটাকে আমি আনহাইড করে দেবো, আর যাব 3D ভিউতে, মানে প্রসপেক্টিভ ভিউ আমি গেলাম। যাওয়ার পর এবার দেখো এই যে ডিজাইনগুলো আছে না, ডিজাইনগুলোকে সিলেক্ট করবে। তো এবার কি করবে দেখো, এই যে ডিজাইনগুলো আছে এটাকে সিলেক্ট করবে, করার পর ফ্লো অ্যালং সারফেস করবে, ফ্লো অ্যালং সারফেস প্লেন করবে, প্লেন, কেননা এটা আমার কোনো সলিড হয়নি। ওকে, এবার কি করবে, এখান থেকে এন্ড থেকে নিয়ে এইখানটার এন্ড অবধি এটাকে কপি করবে, করার পর এই সারফেসটাকে সিলেক্ট করে দেবে। ওকে, এই দেখো আমার ডিজাইনটা একদম মানে এইখানে যে কার্বন আছে আমার দেখো সারফেসের উপর অ্যাপ্লাই হয়ে গেছে, বোঝা যাচ্ছে জিনিসটা? যাওয়ার পর এই টোটাল কার্বনকে সিলেক্ট করে রেখে করে নেবে গ্রুপ। এবং একটা অন্য লেয়ারে, যে কোনো একটা অন্য লেয়ারে আমি যেমন এই লেয়ারটায় আমি হাইড করে দিলাম, বুঝা যাচ্ছে জিনিসটা? ওকে, তো এবার দেখো কি করতে হবে, এই যে এই যে সারফেসটা আছে এই সারফেসটাকে যদি চাও হাইড করে দিতে পারো, যদি না চাও এটাকে লক করে দিতে পারো, বুঝলে তো? এই জিনিসটাকে লক করে দিলে সবথেকে সুবিধা হবে, বেস্ট। এবার এই যে কার্বগুলো যে পেলে না এগুলোকে এবার সলিড করতে হবে, মানে পাইপ করতে হবে, বুঝলে তো? এটা তো আমার মানে ডোমটা যে আমি করেছিলাম, যে টায়ার খালটা করেছিলাম তার উপরে আমি কার্বগুলো পেয়ে গেছি। ওকে, এবার এগুলোকে পাইপ করো, পাইপ সবার প্রথমে এটাকে আনগ্রুপ করে দাও। দেওয়ার পর একটা কার্বকে সিলেক্ট করো, করে এখান থেকে পাইপ ইউজ করো, পাইপ 0.25, মানে 0.5-এর পাইপ হলো। ওকে, একটা হলো, সেম আবার 0.5-এর পাইপ হয়ে গেল, আবার এটাকেও সেম 0.5-এর পাইপ, এটাকেও সেম 0.5-এর পাইপ, এটাকেও সেম 0.5-এর পাইপ, আর এটাকেও সেম 0.5-এর পাইপ। ওকে, যাওয়ার পর এখানে একটা জিনিস দেখো, এটা যেহেতু আমার রাউন্ড শেপের মধ্যে শেপটা আছে, তো আমি এই যে সলিড যে বানালাম এগুলোকে সিলেক্ট করে রেখে কি করবো এবার দেখো, সর্বপ্রথম কাউন্টিং করা যাক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা আছে। ওকে, তো নিচেরটা 13টা আছে, মানে সব কটাতে 13টা করেই আছে, বুঝলে তো? তো দেখো এই পলি সারফেসগুলোকে যে পাইপ যে করলে সেগুলোকে আমি এরকমভাবে সিলেক্ট করব। করা গেল, এখান থেকে অ্যারে পোলার ইউজ করব 13 দিয়ে। এ দেখো, বোঝা যাচ্ছে জিনিসটা? খুব সহজ উপায়ে দেখো জিনিসটা আমার পুরো সলিড হয়ে গেল, ক্লিয়ার তো? ওকে, এবার আমি কি করব, সর্বপ্রথম এই সারফেসটাকে না মানে আমার পেস্টটা একটু আটকাচ্ছে, এগুলোকে আমাকে হাইড করে দিতে হবে যাতে একটুখানি কাজ করতে সুবিধা হয়, বুঝলে তো? এটাকে আমি হাইড করে দিই। দেওয়ার পর কার্ভগুলোকে সব কটাকে আমি সিলেক্ট করে নিই। ওকে, এই বাইরের কার্ভটাকে বাদ দিয়ে আর এই কার্ভটাকে বাদ দিয়ে, ওকে, এটাকে গ্রুপ করে আমি একটা অন্য যে কোনো লেয়ারে, এখান থেকে লেয়ার খুলে একটা অন্য লেয়ারে আমি হাইড করে দিলাম, বুঝা যাচ্ছে? এই দেখো, এবার এই সারফেসটাকে আমি যদি হাইড করে দিই, দেখো আমার শেপটা কীরকম এলো, বোঝা যাচ্ছে তো জিনিসটা? একটা টায়ার খালের উপরে আমার জালিটা একদম অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এবার কি করবে, এই যে বাইরের দিকে যে কার্ভটা আছে আর এই যে ভিতরের দিকে কার্ভটা আছে, বোঝা যাচ্ছে জিনিসটা? এই ভিতরের কার্ভটাকে সিলেক্ট করে আবার সেম পাইপ করো, পাইপ 0.25-এর, বোঝা যাচ্ছে? ভেতরটা ম্যাচ হয়ে গেল। আর বাইরের দিকটা কি করে বলো তো, বাইরের দিকটা পাইপ করতে গেলে হবে না, বুঝলে তো? বাইরের দিকটাতে এটাকে অফসেট করবে 0.2 বাইরের দিকে, আর ভিতর দিকে করবে 0.2, তাহলে মানে 0.2 0.2
0.4 হলো, তাই তো? 0.5 রাখতে হবে আমাকে, এটাকে 0.25 বাইরের দিকে রাখলাম আর ভিতর দিকে রাখলাম 0.25। ওকে, দুটো কার্ভ দেখো আমার এখানে রেডি হয়ে গেছে, এই দেখো এই একটা কার্ভ আর এই একটা কার্ভ। ওকে, এই কার্ভটাকে এখান থেকে সলিড করে নাও, এটাকে মাইনাস 0.5-এর দাও। ওকে, দেওয়ার পর এই পলি সার্ফেসটাকে একটুখানি উপর দিকে করে নাও এইরকমভাবে, যাতে তোমার এই যে নিচের যে পলি সার্ফেসগুলো বানালে না ওর সাথে যেন টাচে থাকে, বুঝলে তো? এবার এতটা হওয়ার পর এখান থেকে করবে ফ্লিট 0.2-এর, এই যে ভিতর দিকের আর এই কার্ভটাকে সিলেক্ট করে রেখে ফ্লিট করে নাও অল্প করে, কেন মাথাটা দেখো রাউন্ড গোচর হয়ে গেল, ক্লিয়ার তো? এবার কি করবে, টোটালটাকে সিলেক্ট করবে, করার পর এটাকে গ্রুপ করে নেবে। ওকে, নেওয়ার পর এবার চলো, এবার তার মানে আমার ফাইনাল যে স্টেপটা হবে সেই জিনিসটাকে এবার আমাকে করতে হবে। ওকে, সেটাকে দেখো কি করব এবার। সবার প্রথম এই যে আমার ভিতরের সারফেসটা আছে এটাকে হাইড করে দিই, দেওয়ার পর যাই টপ ভিউতে। তো এই জায়গাটায় আমার ফুলটা রেডি আছে, তাই তো? এটাকে আমি মুভ করব এই যে পয়েন্টটা থেকে একদম এইখানটার পয়েন্ট অবধি। ওকে, তার মানে কি এটা আমার জায়গায় চলে এলো। এবার দেখো এখান থেকে একটা জিনিস তোমাদের ঠিকঠাক করে নিতে হবে, দেখো এই পিসটা সেন্টার থেকে নিচে দিকে হয়ে আছে। ওকে, এটাকে মুভ করে উপর দিকে করে নিতে হবে, ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায়। ওকে, নেওয়ার পর এখান থেকে উপর দিকে মুভ করে 2 mm তুলে দাও, 2 mm। ওকে, তোলার পর এবার এর যে বিজিলটা হবে সেটাকে আমাকে করতে হবে, বুঝলে তো? তো এটা বিজিল করার জন্য আমি এক কাজ করি, এখানের কার্ভগুলোকে গ্রুপ করে হাইড করে দিই। ওকে, আর এটাকেও হাইড করে দিই যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয়, বুঝলে তো? এখান থেকে নাও ডুপ্লিকেট এজ, নেওয়ার পর যে কোনো একটা ফুলের পাপড়ির ওপর তোমাদের এটাকে ডুপ্লিকেট করতে হবে। ওকে, করার পর রাইট ক্লিক করে ছেড়ে দাও, দেওয়ার পর এখান থেকে এটাকে একটা সারফেস বানাও ঠিক এত অবধি, বুঝা গেল? যাওয়ার পর এই সারফেসটাকে সিলেক্ট করো, করার পর এটাকে অল্প উপর দিকে তুলে দাও, 1.1 উপর দিকে তুলে দাও, যাতে এই যে পিসটা তোমার এই পিসটার সাথে এই সারফেসটা অ্যাটাচ থাকে। ওকে, থাকার পর এবার যেটা এক্সট্রা আছে সেটাকে আমাকে কেটে পরিষ্কার করে দিতে হবে। একটা সারফেস আমি ড্র করলাম, সারফেসটাকে সিলেক্ট করলাম আর এখান থেকে ট্রিম ইউজ করে আমি এটাকে কেটে নিলাম, বুঝাচ্ছে জিনিসটা? তো দেখো এই যে সারফেস একটা, এটা নর্মাল সারফেস হয়ে যায়। ওকে, এবার দেখো এই সারফেসটাকে আর এই সারফেসটাকে একবার ওয়ার ফ্রেম করে অ্যারে পোলার করে নিতে হবে। ওকে, 6 double enter করার পর এই যে উপরের ফুল পিসটাকে তোমাদের একবার হাইড করতে হবে, করে এবার দেখো এই যে ভিতরে ভিতরে যে এক্সট্রা যে সারফেসগুলো আছে না এগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে, বুঝলে তো? তো কাটার জন্য কী করবে দেখো, একটা সারফেসকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে স্প্লিট ইউজ করবে, আর এই স্প্লিটটা ইউজ করবে ঠিক এই যে এই জায়গাটা থেকে। কোন জায়গাটা থেকে? এই সারফেসটা আর এই সারফেসটা যেখানটায় মিলিত হয়েছে, ঠিক আছে, সেই জায়গাটা থেকে তোমাদের স্প্লিট করে নিতে হবে। একদিকে সারফেসটা স্প্লিট হয়ে গেল, আবার সেম সাইড হয়ে গেল, এই দুটোকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দাও, বুঝালো জিনিসটা? এ দেখো আমার এইখানে একটা সারফেস আর এইখানে একটা সারফেস আমি পেয়ে গেলাম, তাই তো? এবার দেখো এই যে সারফেসগুলো আছে না এগুলোকে সব কটাকে ডিলিট করে দাও, আর লাগবে না, মানে আমার যে মেন কাজটা দরকার ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওকে, এ দেখো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কী করব, আমার যে পিসটা ছিল সেটাকে আমি আনহাইড করলাম, করার পর এটাকে হাইড করে দেবো আর এটাকেও হাইড করে দেবো। ওকে, দেওয়ার পর দেখো এই সারফেস আর এই সারফেসকে সিলেক্ট করো, একবার ওয়ার ফ্রেম করো, অ্যারে পোলার করো, 6 double enter এই দেখো, বুঝেছো জিনিসটা? আমার ভেতরটা ক্লিয়ার হয়ে গেল একদম। ওকে, তো এইটাও এই প্রসেসটাও তোমরা ইউজ করতে পারো, এই দুটোকে সিলেক্ট করো, করার পর এটাকে জয়েন্ট করে দাও, দেওয়ার পর এটাকে অফসেট সারফেস দিয়ে দাও ভিতর দিকে, ফ্লিপ অল সলিড 0.5-এর। ওকে, সলিড হয়ে গেল, এবার এই দুটোকে সিলেক্ট করো, করার পর আবার ওয়ার ফ্রেম, অ্যারে পোলার, 6 double enter এই দেখো, বুঝাচ্ছে আমার বিজিলটা একদম রেডি হয়ে গেল। ওকে, এবার দেখো এইখান থেকে একটা জিনিস তোমাদের করে নিতে হবে, বুঝলে তো? কীরকম দেখো, ইন্ড টু ইন্ড একটা লাইন ড্র করতে হবে। ওকে, লাইনটাকে সারফেস বানাতে হবে ঠিক এই শেষ মাথা অবধি, বোঝা গেল? এই সারফেসটাকে সিলেক্ট করতে হবে,
করার পর এটাকে অফসেট সারফেস দিয়ে দিতে হবে বাইরের দিকে, সলিড দেবে 0.5-এর, বুঝলো? তার মানে এখানে আমার একটা কুটি হয়ে গেল, বুঝলো তো? এই সাপোর্টটাও কিন্তু দরকার আছে। হওয়ার পর এখান থেকে আবার অ্যারে পোলার 6 ডবল এন্টার, এই দেখো বুঝাচ্ছে জিনিসটা। দেখো আমার একদম বিজিল একদম পুরো রেডি হয়ে গেল, ওকে কমপ্লিট হয়ে গেল বিজিলটা। এবার আমি কি করব, এই জায়গাটাকে আমাকে আর একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, এই জায়গাটা আমার একটা রিং বানাতে হবে, বুঝলো তো? যে রিংটা আগে একটা সারফেস আমি এইভাবে ড্র করে নিই, এটাকে অফসেট সারফেস দিয়ে দিই, সলিড দিই 1 mm-এর, ওকে? এই সারফেসটাকে সিলেক্ট করব, করার পর আবার এখান থেকে উপর দিকে তুলবো 1 mm, বোঝা গেল জিনিসটা? যাওয়ার পর উপরের আমার যে ফুলটা আছে সেটাকে আমি হাইট করে দেবো, ওকে? দেওয়ার পর এইখানের সব কটা পলি সারফেসকে আমি সিলেক্ট করবো এইরকমভাবে, ওকে? করার পর এখান থেকে আমি ইউজ করব বুলিন স্প্লিট এইটার সাথে, এই দেখো হয়ে গেছে। এটাকে ডিলিট করে দাও, এই দেখো বুঝা গেল জিনিসটা, ওকে? এবার তোমার যে পিসটা ছিল সেটাকে আনহাইড করো, করার পর এটা আটকাচ্ছে পেজটা প্রচুর ফ্রেন্ড। তো আমি তোমাদের যতখানি হয় জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করাচ্ছি। দেখো এই সব কটাকে একসাথে সিলেক্ট করো, করে গ্রুপ করে নাও, ওকে? গ্রুপ হয়ে গেল। আর এই নিচের সব কটাকে সিলেক্ট করো, করে গ্রুপ করে নাও, বোঝা গেলো জিনিসটা? আমার বিজিলটা একদম রেডি হয়ে গেল। এবার কী করতে হবে বলো তো? এখান থেকে একটা নর্মাল আমি রিং ইউজ করবো, মানে একটা তার আমি এখান থেকে সাপোর্টে আমি একটা 0.6-এর আমি একটা তার দিয়ে দেবো, সরি তারটাকে আমি সিলেক্ট করে ঠিক এই জায়গাটাই নিয়ে গেলাম, ওকে? নিয়ে যাওয়ার পর এটাকে উপরের দিকে তুলে দেব, ওকে? দেওয়ার পর এটাকে সলিড বানিয়ে নেব, বুঝা গেল? এখানে আমরা একটা সাপোর্ট পেয়ে গেলাম। হয়ে যাওয়ার পর এটাকে আবার সেম অ্যারে পোলার সরি তারটাকে সিলেক্ট করে রেখে অ্যারে পোলার 6 ডবল এন্টার, এই দেখো আমার একদম পুরো থাকাটা কমপ্লিট হয়ে গেল, সাপোর্ট একদম যেখানে আমার সাপোর্টটা হবে তার সাথে, ওকে? আচ্ছা আর একটা করে দিতে হবে, বুঝলে তো? এটা একটু ভুল হয়ে গেল, এখানে আর একটা করে দিতে হবে, সেটা হলো এই এই জায়গাটায় আমাকে একটা দিতে হবে। তো তার জন্য আমি এটাকে কপি করে নিলাম, বুঝলে তো? কপি করে ঠিক এই জায়গাটা আমি বসিয়ে নেবো, এই যে এই জায়গাটায়, ওকে? নিয়ে যাওয়ার পর আবার সেম অ্যারে পোলার 6 ডবল এন্টার, এই দেখো ফ্রেন্ড আমার একদম এটা থাকাটা আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেল, বোঝা গেলো তো জিনিসটা ফুল কমপ্লিট? তো এইরকম প্রসেসে তোমাদের কিন্তু আর আরও যে থাকা আছে, মানে এইখানে যে দুটো থাকা আছে ফ্রেন্ড, ওই দুটো থাকাও কিন্তু তোমাদের এই সেম প্রসেসেই করতে হবে। শুধু এই দুটো থাকার মধ্যে পার্থক্যটা কী থাকবে, এই থাকাটা যেরকম জালি দেখতে পাচ্ছ, এই যে জালিটা দেখতে পাচ্ছ না, ওকে? এই জালিটা খালি এই এই থাকা দুটোতে থাকবে না, বোঝাচ্ছে জিনিসটা? তো চলো তাহলে আরও যে দুটো থাকা আছে সেগুলোকে রেডি করা যাক, ওকে? তো দেখো আমার যেহেতু এইখানে থাকা একটা আমার রেডি আছে, এটাকে আমি কী করবো বলো তো? এইখান থেকে আমি জিনিসটাকে কপি করে নেব, এই জিনিসটাকে আমি কপি করে নিলাম, ওকে? কপি করে নিয়ে আবার এটাকে আমি গ্রুপ করে দেবো, এই হয়ে গেল। এবার দেখো এইটাকে এই থাকাটাকে এবার আমাকে জায়গায় বসিয়ে নিতে হবে, জায়গায় মানে আমার এইখানে যেহেতু আমার 2D-গুলো রেডি আছে, খালি এবার 2D-র ওপরে আমাকে কপি করে করে জিনিসটাকে বসিয়ে নিতে হবে, বুঝলো তো? এই যে দুটো হয়ে গেল। হওয়ার পর এবার কি দেখো, এই থাকা দুটোকে এবার আমাকে এই যে ডোমটা আমি দিয়েছি না, এর উপরটাতে আমাকে নিয়ে যেতে হবে, বুঝলো তো? তো আমি তার জন্য কী করবো, যাবো রাইট ভিউতে, যাওয়ার পর এগুলোকে আমার সেন্টার করে নিতে হবে, মানে এই যে পিসটাকে আমি সেন্টারটা করে নিয়ে আগে, ওকে? সেন্টার হয়ে গেল। এবার এইখান থেকে মুভ করে 2 mm কি 1.2 mm উপর দিকে দিয়ে দাও, ওকে? এ দেখো বুঝেছে জিনিসটা, প্রচুর আটকাচ্ছে, বুঝলে তো? অসুবিধা হচ্ছে প্রচুর। তো আচ্ছা আর একটা জিনিস তোমাদের আমি বলতে চাই, এই যে জালিগুলো দেখতে পাচ্ছ, এই জালিগুলো থাকবে না, ওকে? তো জালিগুলোকে কাটার জন্য কী করবে দেখো, সর্বপ্রথম এইখানে কার্ভগুলোকে আমি ডিলিট করে দিই, ওকে? এই থাকাটাকেও আমি হাইট করে দিই। এখন হাইট করার পর আমি যাব টপ ভিউতে, ওকে? যাওয়ার পর এখান থেকে একটা নর্মাল লাইন A4 একটা ড্র করলাম, আবার একটা লাইন A4 এদিক থেকে আমি ড্র করে নিলাম, ওকে? তোমাদেরকে আমি জিনিসটাকে খালি বোঝানোর জন্য যে কী করে তোমরা এই জিনিসটাকে ইউজ করবে সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওকে? এটাকে বোথ সাইড চালু করবে, একটা সারফেস এইরকমভাবে একটা ড্র করো, ওকে? করার পর এটা যে গ্রুপ হয়ে আছে এটাকে আনগ্রুপ করে নেওয়া যায়, ওকে?
এইটা আর এই থাকাটা, সরি এই থাকাটা আর এই থাকাটা দুটোকে এখন হাইড করে দাও। ওকে, দেওয়ার পর এই যে ভিতরের যে অংশটা আছে না, দেখো এই দুটো সারফেসের বীজখানে মানে মধ্যিখানে যে অংশটা আছে এটাকে কেটে পরিষ্কার করে নিতে হবে, বুঝলো তো? তো কাটার জন্য আমি কী করবো, সবার প্রথম সব কটাকে সিলেক্ট করতে হবে। এই রকমভাবে আমি সব কটাকে সিলেক্ট করলাম, সব কটাকে, ওকে সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এখান থেকে আমি ইউজ করবো বুলিন স্প্লিট, এই সারফেস আর এই সারফেসটার সাথে। এই দেখো এটা একদম, সরি এইগুলো একদম কেটে পরিষ্কার হয়ে গেছে, এই দেখো। বুঝতে পারছো জিনিসটা? যেগুলো কাটেনি সেগুলোকে আরেকবার করে করে নিতে হবে, বুঝলে তো? এগুলো একটু দেখে দেখে তোমরা এইরকমভাবে বুলিন স্প্লিট তোমরা করে নেবে। ওকে, এই দুটো বাকি রয়ে গেছে, এই দুটোকে আমি আরেকবার করে নিই, বুঝলে তো? এইখানটায় এটাকে ডিলিট করে দিই, দেওয়ার দরকার নেই, ওটা ঠিক আছে, হয়ে যাবে। আর একবার আমি কি করব, এই পলি সারফেস আর এইটাকে সিলেক্ট করে রেখে আবার বুলিন স্প্লিট করে নেব। ওকে, এই দেখো একদম কেটে পরিষ্কার হয়ে গেলো, তাই তো? তো এই পলি সারফেসটা কাটেনি, বুঝলে তো? তো মনে হচ্ছে এটা কিছু প্রবলেম হচ্ছে। প্রবলেম মানে কি, যে সারফেসটার কোনো প্রবলেম আছে সেরকম কিছু নয়, হয়তো অনেকগুলোর জন্য অনেকগুলো একসাথে বুলিন স্প্লিট করেছি, তো তার জন্য মনে হচ্ছে এটা মানে সাকসেসফুল হয়নি। তো এর জন্য আরেকটা প্রসেস আছে, দেখো যখন এরম কিছু প্রবলেম হবে তখন তোমরা এই সার মানে যেটা কাটেনি সেটাকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে স্প্লিট ইউজ করে নেবে। ওকে, এই দুটো সারফেসের সাথে এটাকে কেটে নেবে, এই দুটো সারফেসের সাথে এই জিনিসটাকে কেটে এটাকে গ্রুপ করে হাইড করে দাও। ওকে, এই দেখো এগুলো একদম কেটে গেলো, তাই তো? তো কেটে যাওয়ার পর এইখানটা দেখো, তোমাদের আরেকটা জিনিস কিন্তু মানে মনে রাখতে হবে, এই জায়গাটা কিন্তু স্প্লিট করার সময় এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে, বুঝলে? এই জায়গাটায়, এই জায়গাটায় কিন্তু তোমাদের প্যাচ করে এটাকে জিনিসটাকে কমপ্লিট করে দিতে হবে। হয়ে গেল, এইবার এটাকে সব কটাকে সিলেক্ট করে জয়েন করে নাও। ওকে, এ দেখো আমার মোটামুটি পেন্ডেন্টটা এই মানে এই পজিশান অবধি আমার কেটে কমপ্লিট হয়ে গেলো, তাই তো? এবার আমি সব কটাকে আনহাইড করি, সারফেসটাকে আমি হাইড করে দিই। ওকে, এ দেখো আমার ডিজাইন প্রায় কমপ্লিটের মুখে, এটাকে পাইপ করতে হবে 0.25-এর। ওকে, আমার ডিজাইন দেখো প্রায় কমপ্লিটের মুখেই হয়ে এসেছে। এবার আমি কি করব, এই যে নিচ দিকটায়, তার আগে আমাকে এই জিনিসগুলো হাইড করে দিতে হবে। এবার এই নিচের দিকটাতে আমাকে সলিড বানাতে হবে। ওকে, তো তার জন্য আমি এখান থেকে ডুপ্লিকেট এজ আবার ইউজ করব, এই একটা আর এই একটা। ওকে, করার পর এই জিনিসটাকে লফট করে নেব। ওকে, লফট করার পর এই সারফেসটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে সলিড বানিয়ে নেব, -2.1 mm। ওকে, এটাকে উপর দিকে একটুখানি তুলে নিলাম, 2 mm কম বেশি হয়ে গেছে, সরি এটা একটু কম হবে। এটাকে আমি এবার এই সারফেসটাকে সিলেক্ট করব, সরি এই সারফেসটাকে আমি সিলেক্ট করলাম আর এখান থেকে এটাকে সলিড বানিয়ে নেব। ওকে, এটা আমি দেবো টোটাল, আমি 2 mm দিলাম, -2 mm -2 mm। ওকে, বোঝা গেলো জিনিসটা? এবার দেখো সব কটাকে মানে এই জিনিসগুলোকে সব কটাকে একসাথে আমি গ্রুপ করে নেব। ওকে, এখানে আরেকটা জিনিস তোমাদের কিন্তু করতে হবে, বুঝলো তো? তোমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেল আর পেজটা প্রচুর আটকাচ্ছে, একটু কাজ করতে প্রবলেম হচ্ছে। তো তোমার দেখো এই যে বিজিলটা দেখতে পাচ্ছ, এই বিজিলটাকে একদম পুরো এই লেন্থ অবধি মানে এই নিচে অবধি একদম তোমাদের টেনে নিয়ে চলে আসতে হবে। ওকে, এই যে উপর অবধি দেখতে পাচ্ছ বিজিলটা, এটাকে এই যে এইরকমভাবে তোমাদের যে আমি এই থাকাটা যে করে দেখিয়েছি, এই থাকা অনুযায়ী কিন্তু তোমাদের এইখান থেকে বিজিলটা পুরো শেষ মাথা অবধি করে নিতে হবে। ওকে, তো বাদ বাকি আমি সব কিছু তোমাদের একদম পারফেক্ট দেখানোর চেষ্টা করেছি। ওকে, এবার দেখো কী করবে, এখান থেকে যাও টপ ভিউতে। ওকে, যাওয়ার পর একটা লাইন নর্মাল ড্র করো, একটা রিং দিয়ে দিতে হবে, বুঝলে তো? রিংটাকে পয়েন্টটাকে সিলেক্ট করে ঠিক এই জায়গাটায় নিয়ে আসো, এই জায়গাটায় আনার পর এখান থেকে একটা রিং নাও, এটা 2 mm একটা রিং নাও। ওকে,
এটাকে পাইপ করো, সরি পাইপ নয়, এটাকে অফসেট করো, অফসেট করো 0.4 এর। ওকে, এটাকে পাইপ করো 0.4 এর। ওকে, দেখো এখানে আমার একটা অলরেডি পাইপ রেডি হয়ে গেল, তাই তো? এটাকে গ্রুপ করে দাও, দিয়ে আবার ওয়ার ফ্রেম করতে হবে। ওয়ার ফ্রেম করার মানেটা হলো এই জায়গাটা যে আমার রিংটা দেওয়া আছে না, এই রিংটার সাথে আমাকে এই যে পাইপটা এটা ঠিকঠাক মানে ম্যাচ হচ্ছে কি না এই জিনিসটা আমাকে দেখে নিতে হবে। ওকে, তো দেখো এখান থেকে এটাকে আমি উপর দিকে তুলবো, এই যে ঠিক গ্যাপটা আছে না, এই গ্যাপটাতে আমাকে পুরো জিনিসটাকে কভার করে দিতে হবে, বুঝলে? এই দেখো, বোঝা গেলো জিনিসটা ঠিক এই জায়গাটা চলে এলো। আর দেখো এই জায়গাটায় যে নিচের দিকটা তোমাদের বারবার বলছি, এই বিজিলটাকে বিজিলটাকে একদম পুরো এই শেষ মাথা অবধি তোমাদের নিয়ে আসতে হবে। ওকে, কেননা আমি যে এইখান থেকে যে কেটে নিয়েছিলাম না, সেটাকে কাটতে হবে না, ওটা পুরো যে সলিড ছিল ওই সলিড অবস্থাতে তোমাদের কিন্তু এই জায়গাটা ফিটিং করতে হবে। ওকে, তো চলো আমার মোটামুটি পেন্ডেন্টটা দেখো কমপ্লিট আমি প্রায় করে ফেললাম, আর যতক্ষণই পারলাম তোমাদের আমি, আর পেজটা প্রচুর আটকাচ্ছে দেখতে নিশ্চয়ই পাচ্ছ তোমরা ফ্রেন্ড, একটুখানি প্রবলেম হচ্ছে কাজ করতে। তো ভিডিওটা আমি এই অবধি তোমাদের যতক্ষণই পারলাম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করালাম। ওকে ফ্রেন্ড, আর আশা করলাম যে জিনিসটা তোমরা এখান থেকে অনেকটা আইডিয়া পেয়েছো এবং পাচ্ছ। ওকে, আর যদি কিছু মাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি তো প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ওকে, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ওকে, তো চলো তাহলে ভিডিওটি আমি আজকের এই অবধি রাখলাম, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের দিনটি শুভ হোক।